আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম ডেইলি রান্নাবান্না। নতুন আরও একটা রেসিপি দেখার জন্য শেয়ার করব আপনাদের সাথে পুরান ঢাকার হাজি বিরিয়ানি। এটা খেতে কিন্তু দারুণ হয় আর তৈরি করার প্রসেসও খুবই সহজ। কম প্রসেসিংয়ের মাধ্যমে এটা যেমন তৈরি করে নেওয়া যায়, তাছাড়া এটা মাংসগুলো হয় একেবারে সফট, সেই সাথে রাইসগুলো হবে একেবারে জর্জরে। তৈরি করতে অত বেশি উপকরণেরও প্রয়োজন হয় না আর তৈরি করার প্রসেসও খুবই সহজ। তাহলে চলেন আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমাদেরকে একটা মশলা তৈরি করে নিতে হবে। এখানে আমি নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণের সাদা গোলমরিচের গোলমরিচ আর ছোটো 1 টুকরা দারুচিনি, অর্ধেকটা জয়ফল, 2 টুকরা জয়ত্রী, 3-4-5টার মতন ছোটো এলাচ আর কয়েকটা 3-4টার মতন মানে লবঙ্গ নিয়ে নিলাম। এখন এগুলোকে আমি কোনো রকম খোলায় টেলে নেওয়া ছাড়া ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়া করে নিব। আপনারা ইচ্ছে হলে এটা শিলপাটায়ও বেটে নিতে পারবেন। আর এই বিরিয়ানিটা রান্না করতে অত বেশি কিন্তু মশলার প্রয়োজন হয় না, আসলে তৈরি করা কিন্তু খুবই সহজ। মশলাটা আমার তৈরি করে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে এক সাইডে রেখে দিব আর বাকি কাজটাও করে নিব। এখানে যতগুলো মশলা পাই 1 টেবিল চামচ পরিমাণে, এই সম্পূর্ণ মশলাটা আমি রান্নায় ব্যবহার করব। এদিকে চুলে একটা পাতিল বসিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণের সরিষার তেল। তেলটাকে আমি প্রথমে একটু গরম করে নিব আর এরপর এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। 3টা তেজপাতা দিয়ে দিলাম আর বড় একটা কালো এলাচ দিয়ে দিলাম। এখন এগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ থেকে একটু বেশি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে মোটামুটি একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এটা কিন্তু কোনো রকম কালার করার প্রয়োজন হবে না। কিছুক্ষণ ভেজে নিয়ে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দিব। দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণের আদা বাটা, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণের রসুন বাটা। দিয়ে দেওয়ার পর এটাকে আবারও কিছুক্ষণ ভেজে নিব। আর এখানে মোটামুটি 1 কেজি পরিমাণের গরুর মাংস দিয়ে আজকে দিই হাজি বিরিয়ানিটা রান্না করব। তাই সেই অনুযায়ী এখানে মশলাগুলো অ্যাড করা হচ্ছে। দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণের জিরে গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণের ধনিয়া গুঁড়ো, সেই সাথে যে মশলাটা রেডি করে রাখছিলাম ওগুলো দিয়ে দিলাম। আর 4-5টার মতন কাঁচামরিচ, স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। এখানে কাঁচামরিচটাও কোনো রকম জাল আনবে না, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই। এখন অল্প পরিমাণের পানি দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে কষানোর প্রয়োজন হবে না, এমনি কষিয়ে নিলেই হবে। আর এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণের গরুর মাংস খুব ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিলাম। এখানে হাড়, চর্বি, মাংস সব কিছুই নিতে হবে। আর মাংসগুলোর সাইজ আমি একটু তুলনামূলক ছোটো করে কাটলাম, এটা কিন্তু ছোটো হলে খেতে ভালোই লাগে। এখন মশলার সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব। চুলারাসটাকে এখন মিডিয়ামে করে দিলাম। আবারও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন ঢাকনা দিয়ে ডেকে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বেরিয়ে আছে, এখন একটু মিশিয়ে নিচ্ছি। চুলারাসটাকে কিন্তু আমি এতক্ষণ ধরে মিডিয়ামে রাখছি। এখন এটাকে আবারও ঢাকনা দিয়ে সম্পূর্ণ রান্নাটা করে নিব। আর অন্যদিকে চালটাও রেডি করে নিচ্ছি। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণের চিনি গুঁড়া চাল নিয়ে নিলাম। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের পোলাও চাল এখানে ব্যবহার করতে পারবেন। চাইলে এখানে বাসমতি চাউলটাও নিতে পারবেন, তবে চিনি গুঁড়ো চাউল হলে সবথেকে বেশি ভালো হয়। এখন পরিমাণ মতো পানি নিয়ে এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিলাম। এখন পানির মধ্যে এটাকে ভিজিয়ে রাখবো প্রায় 20 মিনিট। অন্যদিকে মাংসটাকে আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি আর কি পরিমাণ সিদ্ধ হলো সেটাও দেখিয়ে নিব। আর এই মাংসটাতে কিন্তু আমি কোনো ধরনের পানি অ্যাড এখনও করি নাই। মাংস থেকে যে পানিটা বেরিয়ে আসলো মূলত ওটা দিয়ে কষিয়ে এটাকে আমি এখন ভালো করে রান্না করে নিব। যখন এটা ভালো করে কষানো হয়ে গেছে তখন এর মধ্যে পানিটা অ্যাড করে নেবেন যদি মাংসটা সিদ্ধ না হয়। আমি প্রায় 2 কাপ পরিমাণের গরম পানি এখানে দিয়ে দিলাম। গরম পানি দিলে যেমন টেস্টটা ভালো থাকবে সেই সাথে কম সময়ের মধ্যেও রান্নাটা হয়ে যাবে। পানিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে বাকি রান্নাটাও করে নিব। আর এদিকে চালটাও আমার ভিজানো হয়ে গেছে প্রায় 20 মিনিট। এখন এটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে পানিটা জড়িয়ে নিব।
এভাবে রেখে দিব সম্পূর্ণ পানিটা জড়িয়ে যাওয়া পর্যন্ত। আর অন্যদিকে মাংসটাকে আবার একটু সেঁক করে নিচ্ছি। আসলে এক এক গুঁড়োর মাংস সিদ্ধ হতে সময়ের পরিমাণটা এক এক রকম লাগে, তাই সে অনুযায়ী আপনারা রান্নাটা করে নেবেন। এটি কিন্তু আমার রান্না হয়ে গেছে। এখন এটাকে আমি মশলা থেকে যতটুকু সম্ভব শুধুমাত্র মাংসগুলো তুলে নেব, আর যে বাকি মশলাটা থাকবে এটা দিয়ে আমি মূলত রান্নাটাই কমপ্লিট করব। বাড়তি কোনো মশলা বা তেলের প্রয়োজন হবে না। আমি যতটুকু সম্ভব মাংসগুলোকে তুলে নিলাম, বাকি যে তেল বা মশলা আছে এখন এর মধ্যে আমি চাউলগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিব। চাউলগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, এতে কিন্তু রাইসটা একেবারে জর্জরা হবে। ছোলা রাইসটাকে আমি মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণের কিশমিশ, তবে পছন্দ অনুযায়ী কম বেশি করে দেওয়া যাবে। আবার একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন এর মধ্যে অ্যাড করে নিব গুঁড়া দুধ। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ অ্যাড করলাম। গুঁড়া দুধটা দিয়ে দেওয়ার পর আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছোলা রাইসটাকে কিন্তু এখন কমিয়ে রাখতে হবে, মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে এই কাজটা করে নেবেন। এতে কিন্তু আর রাইসটা পুড়ে যাবে না, পারফেক্টলি ভাজা হবে। যখন এগুলো ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেল তখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানিটা অ্যাড করে নিচ্ছি। যেহেতু এখানে আমি 2 কাপ পরিমাণের চাউল ব্যবহার করলাম, তাই আমাকে 4 কাপ পরিমাণের পানি অ্যাড করতে হবে। আমি এখানে ফুটন্ত গরম পানিটা অ্যাড করলাম। পানিটা দিয়ে দেওয়ার পর একটু মিশিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 চা চামচ পরিমাণের টেস্টিং সল্ট, সেই সাথে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। যদি টেস্টিং সল্ট না থাকে তাহলে এটা বাদ দিতে পারবেন, শুধুমাত্র লবণটাও অ্যাড করতে পারবেন। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখানে আমি কাঁচামরিচগুলোকে আস্তেই রাখলাম কোনোরকম ফালি করে দিনে। এখন ডাকনা দিয়ে ডেকে ছোলা রাইসটাকে হাই করে অপেক্ষা করব পানিটা মোটামুটি চাউলের গায়ে সমান হয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর আমি ডাকনাটা খুলে একটু মিশিয়ে নিলাম, আর পানিটা কিন্তু এখন সমানই অবস্থায় আছে। এ পর্যায়ে এসে আমি সম্পূর্ণ যে বিপটা রান্না করে রাখছিলাম তা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, তবে আলতো হাতে মিশিয়ে নেবেন। এখন ডাকনা দিয়ে ডেকে ছোলা রাইসটাকে কমিয়ে এটাকে মোটামুটি আমি পানিতে টেনে একবার জর্জরে আসা পর্যন্ত রান্নাটা করে নিচ্ছি। আবারও একটু ডাকনাটা খুলে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে এসে আপনারা চাইলে এখানে কেওড়া জল অথবা গোলাপ জল অ্যাড করতে পারেন, তবে আমি কিছুই দিলাম না। এখন ছোলা রাইসটাকে একেবারে কমিয়ে এটাকে দমে রেখে দিব 10 মিনিট। এ সময় ছোলা রাইসটাকে কিন্তু একেবারে কমিয়ে রাখতে হবে। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। আর খেয়াল করলে বুঝতে পারবেন এর মধ্যে কিন্তু কোনো ধরনের এক্সট্রা পানি নেই, আর রাইসগুলো কিন্তু একেবারে জর্জরে। এখন এটাকে নামিয়ে সরাসরি পরিবেশন করতে পারবেন পছন্দ অনুযায়ী। আর রাইসটা কী পরিমাণ পারফেক্ট হলো, সেই সাথে বিপটা কী পরিমাণ সিদ্ধ হলো আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিব। বিপটা কিন্তু একেবারে পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে, আর রাইসটা কী পরিমাণ জর্জরে সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সালাদ দিয়ে পরিবেশন করতে পারবেন, অথবা এমনিও পরিবেশন করা যাবে। আজকের মতন এখানে শেষ করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।